সংযুক্ত আরব আমিরাতে এখনো নতুন করে নতুন নতুন মানুষ এই কোভিড-19 নামক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আজ 16 নভেম্বর 2020 1161 জন নতুন করে এই করোনা ভাইরাসে আজ আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। 1493 জন আজকে ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছে। 2 ব্যক্তি আজকে এই ভাইরাসে মারা গিয়েছে। 1,37,310 জন এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। তার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 1,822 জন। আজকে 2 জন সহ এই পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মোট মারা গিয়েছেন 505 জন। 1,34,983 জন এই পর্যন্ত ভালো হয়ে বাড়ি করে ফিরে গিয়েছেন। গতকালও 1,008 জন নতুন করে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। 1,466 জন ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছিল গতকাল। 6 জন মারা গিয়েছিল। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দ্য টাইম হ্যাজ কাম, SSTV বাংলা। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক এন্ড কমেন্ট, ও ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব।